অর্থনীতি দ্বিতীয় পত্র। আজকে আমাদের বিষয়টা হচ্ছে আপনার অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। এর আগে ক্লাসে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতিতে কিভাবে যোগানে এগুলো হ্রাস বৃদ্ধি পায়। আজকে আমরা পড়বো চাহিদা বৃদ্ধি জনিত কারণে যে মুদ্রাস্ফীতি হয়। এখন আমরা জানি সামগ্রিক অর্থনীতিতে চারটি খাত, একটা হচ্ছে পরিবার, দ্বিতীয়টা হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, তিন নম্বর হচ্ছে সরকার এবং চার নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এই চারটি খাতের উপর নির্ভর করে আপনার বিভিন্ন ধরনের অর্থনৈতিক যে চাহিদা বৃদ্ধি এবং সেটার সাথে মুদ্রাস্ফীতির সম্পর্ক রয়েছে সেগুলি আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের কথা, আমরা জানি যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এখন যখন আপনার দামটা কমে চাহিদাটা বৃদ্ধি পায়, তখন কিন্তু এটার আবার যোগানের পরিমাণটা কিছুটা বৃদ্ধি পায়। তখন আবার ধীরে ধীরে একজন ব্যবসায়ী সেই দ্রব্যের আপনার উৎপাদনের উপর নির্ভর করে কিছুটা হলো আপনার দামটা বাড়িয়ে দেয় বা মূল্যটা বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদার কী পরিমাণ প্রভাব বা আপনার সংকোচন সমস্যায়িত হয় সেটা আজকে আমরা আলোচনা করবো। তাহলে আজকে আমাদের বিষয়টা হচ্ছে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। প্রথমে আমি একটা চিত্র এঁকে নিচ্ছি, যেটাতে যেখানে আপনাদের সাথে আমি দেখাবো আজকে চাহিদা এবং হিসেব সম্পর্কটা। নিচে আমরা নিব উৎপাদন, পাশে থাকবে আমাদের দাম স্তর। দাম স্তরে এখানে আমরা নিব কিভাবে এটা হবে, ও এক্স এবং ওয়াই অক্ষ। এখানে আবার প্রথমে আমি নিব একটা পি, আপনারা দেখেন চিত্রটা কিভাবে আছে, আপনারা ঠিক এইভাবে এঁকে নেবেন। এটার নাম দিচ্ছি আমি এ এস, এটা হচ্ছে যোগান রেখা যার উপর নির্ভর করবে। এটা আমার দাম হচ্ছে পি, যখন আমার উৎপাদন হচ্ছে ওয়াই। এখন পি দাম থেকে যখন আমার আপনার চাহিদা বৃদ্ধি পাবে তখন আমার এটা দামও বৃদ্ধি পাবে। এই রেখার নাম আমি দিচ্ছি এ ডি ওয়ান। এখন আমার একটা পি পরিমাণে একটা দ্রব্য যেটার উৎপাদন হচ্ছে ওয়াই, কিন্তু সেখানে আমার চাহিদাটা অনেক বেশি। এখন আমি দেখব আপনারা একজন বিক্রেতা বা একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন এটা দামটা বৃদ্ধি করে দিবে তখন আমার দাম পি ওয়ান, পি থেকে পি ওয়ানে যাবে। এখন পি ওয়ানে যাওয়ার ফলে আমার উৎপাদন হবে ওয়াই ওয়ান, আর এটা চাহিদা বেড়ে গেছে এবং এটা চাহিদা রেখাটা হচ্ছে এ ডি টু। এখন ধীরে ধীরে যখন চাহিদা আমার আরও বাড়ছে তখন একটা প্রতিষ্ঠান কী করবে, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান দ্রব্যের দামটা আরও বাড়িয়ে দিবে। যখন সে আরও দাম বাড়লো এবং দাম আসুন আপনার পি টু, তখন দ্রব্যের দামের ফলে যখন দামটা বৃদ্ধি পেল, দামটা বৃদ্ধি পেয়ে আমার এখানে আসবে, তখন আমার উৎপাদন হবে ওয়াই টু, আর এক্ষেত্রে আমার চাহিদা রেখাটা হচ্ছে এ ডি থ্রি। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে যখন একটি দ্রব্যের চাহিদা বাড়ছে তখন ধীরে ধীরে ওইটা দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হচ্ছে মুদ্রাস্ফীতি দেখা দিবে। তাই আমাদের বলা হয়েছে যে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। এখন চাহিদা শুধুমাত্র যে আপনার আগে দামটা বাড়বে শুধুমাত্র চাহিদা বাড়লে তা না, এখানে অনেকগুলো কারণ হতে পারে। হতে পারে আঞ্চলিক বিভিন্নতা, মানে আঞ্চলিক ভিন্নতার জন্য কি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায়। আমরা জানি যে রাজশাহী আম খুবই বিখ্যাত ধামরাইতে, সরি বাংলাদেশে, তাহলে এটা যেহেতু আপনার পুরো রাজশাহীর আমটা সারা বাংলাদেশ জুড়ে বিখ্যাত, তাহলে রাজশাহীর আম রাজশাহী থেকে কিনে যে পরিমাণ দামটা হবে সেটা তো আমরা এখানে আপনার ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ থেকে তা পাবো না। তাহলে আঞ্চলিকটা যখন ধীরে ধীরে আপনার এদিকে আসবে, মানে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটে যাবে, তখন এটার মধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছে পরিবহন খরচ, হচ্ছে বিভিন্ন রাস্তার টোল, এগুলো যুক্ত হয়ে তখন কি হবে ধীরে ধীরে ওই দ্রব্যের দামটা বৃদ্ধি পাবে। তাই চাহিদা থাকলেই যে সবসময় দাম কম কমলে যে চাহিদা বাড়বে সেটা নিয়ম, কিন্তু চাহিদা যখন বৃদ্ধি পায় তখন কোনো একটা দ্রব্যের উৎপাদন খরচও তখন বেড়ে যায়, তখন একটা দাম বৃদ্ধি পায়। তাই বলা হয় যে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, তখন কি হয় মুদ্রার মূল্যটা কমে যায় এবং দ্রব্যের দামটা বেশি হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় যে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। কারণ আমরা জানি যে পরিবার, আপনার পরিবার, একটা ব্যবসা প্রতিষ্ঠান, সরকার এবং বৈদেশিক মুদ্রা, এই তিন চারটা জিনিস, চারটি খাত মিলে সামগ্রিক অর্থনীতি আলোচনার বিষয়। এই অর্থনৈতিক আলোচনার বিষয়ে আমরা লক্ষ্য করতে পারছি যে যখন আমাদের দাম কমে তখন চাহিদা বাড়ে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে যখন চাহিদাটা বৃদ্ধি পায় তখন চাহিদা বৃদ্ধির জন্য কারণে কি করতে হয়, ওটা আপনার অটোমেটিকলি বা যে কোনোভাবেই হোক ওটা দামটা কিছুটা হলেও বেড়ে যায়।
কারণ বাড়ার কারণটা হচ্ছে ওটা দাম যদি বা মূল্য যদি বৃদ্ধি না পায় তাহলে ওটা কিন্তু মূল্যস্ফীতি সৃষ্টি হবে না, কারণ ওটা একই দ্রব্য কম মূল্যে সবসময় বাজে থাকতে পারে না, তখন ওটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। আবার ধরি আমরা যেমন রাজশাহীর আম ধরলাম, তেমনি আমরা ধরলাম যে ময়মনসিংহে নকশি কাঁথা, এগুলো আমরা জানি যশোর ময়মনসিংহ কুষ্টিয়া এরা কি করে নকশি কাঁথা তৈরি করে। ওদের এখানে যে মূল্যটা আমাদের এদিকে ঢাকা হতে পারে বা অন্যান্য অঞ্চলগুলোতে কিন্তু ততটা দাম না, তার চেয়ে বেশি। যখন এইটার চাহিদা দিনে দিনে বৃদ্ধি পায় তখন এটা আসার যে আপনার ট্রান্সপোর্ট কস্ট বা বলেন বা আপনার যানবাহন খরচ টোল এসব সরকারকে অনেক ধরনের ট্যাক্স দিতে হয়, তখন এটা অটোমেটিকলি ভাবে দামটা বৃদ্ধি পায়। তাই দেখা যায় যে অনেক সময় চাহিদা বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অধ্যায়ে তারা আপনারা আশা করছি এরপরের ক্লাসে আপনার সাথে আলোচনা করবেন জুন ক্লাসে। এছাড়া এর পরবর্তীতে আপনাদের আরেকটা বিষয় নিয়ে আমি আসবো। আমি কাঁথা শুনিতি ভালো আছি, আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।